শুরু করছি আমাদের ভারতবর্ষে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে সেই নিয়ে একটু আলোচনা বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া নাম্বার অর্থাৎ ইন্ডিয়াতে মোট চারটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে ঠিক আছে এক এক করে নামগুলো বলছি দেখো সবার ফার্স্টে নাম্বার ওয়ান দিয়ে লেখা আছে পূর্ব হিমালয় পূর্ব হিমালয়ের হটস্পট সাধারণত উত্তর পূর্ব ভারত নেপাল ও ভুটান এই অঞ্চলগুলোকে নিয়ে গঠিত এর উচ্চতা সাধারণত সতেরোশো আশি মিটার থেকে তিন হাজার পাঁচশো মিটার পর্যন্ত এখানে অসংখ্য এন্ডেমিক প্রজাতি রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে যেমন ম্যাগনোলিয়া বেটিউলা প্রভৃতি বিভিন্ন প্রাচীন গুপ্ত উদ্ভিদের সংখ্যাধিক্ষ এখানে দেখা যায় ঠিক আছে এছাড়াও বিভিন্ন এন্ডেমিক প্রাণীও এখানে রয়েছে এইবার দু নম্বরে আসছি দেখতে পাচ্ছ লেখা আছে ইন্দো বার্মা অর্থাৎ ইন্দো বার্মা হটস্পট এই হটস্পট সাধারণত ভুটান থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত এখানেও প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতি রয়েছে প্রায় তেরো হাজার পাঁচশো প্রজাতির উদ্ভিদ এখানে পাওয়া যায় হটস্পটের তালিকায় ইন্দোবার্মা একেবারে ওপরের দিকে আছে এটা মনে রাখার চেষ্টা করো উদ্ভিদ ছাড়াও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী পাখি উভচর প্রাণীদের বেশিরভাগই এখানকার এন্ডেমিক বিশেষত এক প্রকার সাধু জলের কচ্ছপ প্রজাতি শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় ওই কচ্ছপের প্রজাতিটা শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায় এবং ওই কচ্ছপ এই অঞ্চলের প্রতি ওদের সংবেদনশীলতাও এতটা মারাত্মক যে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে ঠিক করে ওদেরকে কনজার্ভ করা যায় না ঠিক আছে কিন্তু দিনে দিনে এই অঞ্চলের উদ্ভিদ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে শুধুমাত্র জন্য বিভিন্ন চোরা শিকারীর জন্য ঠিক আছে তো এইবারে আসব তিন নাম্বার তিন নাম্বারে দেখো লেখা আছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এই অঞ্চলটা কি কি জায়গা নিয়ে গঠিত একটু চলো দেখে নেওয়া যাক পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত ষোলোশো কিলোমিটার পর্যন্ত মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু ও কেরালা পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত এখানে প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতিও রয়েছে পাঁচশো থেকে পনেরোশো মিটার উচ্চতায় প্রধানত চিরহরিত ঘন বনাঞ্চল দেখা যায় এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কায় পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ পশ্চিম দিক এবং শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমের উচ্চ ভূমির মধ্যে চারশো কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এই অঞ্চলটা অবস্থান করছে এই অঞ্চলের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী উভচর পক্ষীজাতীয় প্রাণীদের প্রাধান্যও বেশি এখানেও প্রচুর এন্ডেমিক স্পিসিস দেখতে পাওয়া যায় এইবার চলো চলে যাই চার নম্বরে চার নম্বর লেখা আছে দেখছো সুন্দরল্যান্ড বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে এই হটস্পট অঞ্চলটি গঠিত এখানেও প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতি রয়েছে এই অঞ্চলটিতে এই সুন্দরল্যান্ড অঞ্চলটিতে কি হয় সাধারণত বৃক্ষ জাতীয় গুল্মজাতীয় রোহিণী এবং বিভিন্ন প্রজাতির মস অর্কিড লাইকেন জাতীয় উদ্ভিদও দেখতে পাওয়া যায় এখানে বিভিন্ন ট্রাইবাল অর্থাৎ আদিবাসী এখানে দেখতে পাওয়া যায় সমুদ্রে বিভিন্ন প্রজাতির তিমি ডলফিন কুমির কচ্ছপ কাঁকড়া ঝিনুক চিংড়ি প্রভৃতি বিভিন্ন প্রজাতির জীব এখানে দেখতে পাওয়া যায় তো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো আমি সাথে একটি ভারতের ম্যাপ দিয়ে দেব যেখানে এই ভারতের এই চারটি হটস্পটকে চিহ্নিত করা রয়েছে সেটা তোমরা ভালো করে দেখবে যদি পারো একটু ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করে নিতে পারো যখন এটা আসবে চট করে একটু সাইডে ফ্রি হ্যান্ড দেখিয়ে দিলে একটা ভারতবর্ষের ম্যাপ এঁকে তার মধ্যে একটু বিভিন্ন চারটে কালার দিয়ে এই চারটে যা হটস্পটকে চিহ্নিত করে দিতে পারো ঠিক আছে তাহলে আনসারটাও বেশ ভালো হবে হ্যাঁ তো যা হোক এই ভিডিওটা একটু দেখো মনে রাখার চেষ্টা করো নামগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল লাইক করবে শেয়ার করবে